তো বন্ধুরা আজকের ভিডিওর মেন আলোচনা হলো ডাব্লুবি এক্সাইজ মেন সিলেবাস অর্থাৎ আবগারি কনস্টেবল লেডি কনস্টেবল টোটাল যে মেন এক্সাম নিয়ে সম্পূর্ণ বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে এবং সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন আসবে তোমাদের এবং কোন কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে সাবজেক্ট ওয়াইজ সেগুলো আজকে আলোচনা হবে এবং তার পাশাপাশি কিভাবে পড়াশুনো করলে মেন্সের জন্য অর্থাৎ মেন্স কীভাবে কভার করবেন আমরা জানি যে আমরা যদি মোটামুটি সিক্সটি প্লাস নাম্বার তুলে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই সেফ জোনে চলে যাব অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাটা কনফার্ম পাবো তো অবশ্যই এক্সামের জন্য আমাদের প্রতিটা মুহূর্তেই টার্গেট রাখতে হবে এবং তৈরি থাকতে হবে আজ থেকেই তো চলুন আজকে পার্ট বাই পার্ট আলোচনা করি তো চলুন আজকে আলোচনা শুরু করি ডাব্লিউ এক্স এস সিলেবাস তো ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট অফ অ্যানি হো সকলকেই স্বাগত করছি এবং যারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন যেসব বন্ধু বান্ধবদের যাদের সামনে এক্সাম রয়েছে তো চলুন আজকে আলোচনা করবো ডব্লিউবি এক্সাইজ সিলেবাস সম্পূর্ণটা ডব্লিউ এক্সাইজ সিলেবাস কনস্টেবল লেডি কনস্টেবল তো আমরা দেখতেই পাচ্ছি এখানে সাবজেক্ট ওয়াইজ নাম্বার ডিভিশন অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ কীভাবে নাম্বারটা ডিভিশন হচ্ছে সেটা সম্পর্কে আজকে জেনে নেব তো আমরা জানি যে এখানে টাইম রয়েছে নাইনটি নাইনটি মিনিট অর্থাৎ নব্বই মিনিট টাইম টোটাল আমাদের থাকবে দেড় ঘন্টা এবং ফুল মার্কস কত আছে নব্বই ওকে এবার আমরা চলে যাব প্রথমেই আমরা চলে যাব জেনারেল নলেজ অর্থাৎ জি কে পার্ট জিকে পার্টের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তারপর আছে ইংলিশ ঠিক আছে এরপরে চলে আছে কি ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথামেটিক্সের টেন লেভেল অর্থাৎ মাধ্যমিক লেভেলে কিন্তু প্রশ্ন হবে ঠিক আছে কুড়ি নাম্বার আছে এবং রিজনংয়ে কত আছে বা জি আই যেটা আমরা বলি সেটা আছে দশ এবং সবশেষ আছে ইন্টারভিউ ইন্টারভিউতে দশ নাম্বার আছে ওকে তাহলে এই হলো ওভারঅল টোটাল সিলেবাস ঠিক আছে টোটাল সিলেবাস এবার আমরা আলোচনা করবো যে সাবজেক্ট ওয়াইজ কোন কোন সাবজেক্টে কত নাম্বার থাকে এবং কীভাবে তোমরা পড়াশোনা করলে হানড্রেড পার্সেন্ট চাকরিটা কনফার্ম পাবে তা নিয়ে আলোচনা তো চলুন এক এক করে আমরা চলে যাই সাবজেক্ট ওয়াইজ তো বন্ধুরা টোটাল সাবজেক্ট কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখানে টোটাল কত নাম্বারে সাবজেক্টে কী কী ডিভিশন রয়েছে তো তোমাদের যে জিনিসটা মেনলি দেখা সেটা হচ্ছে এই যে নেগেটিভ মার্ক রয়েছে একটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এটা জিনিসটা তোমরা না একবার যে ওয়ান ফোর্থ কিন্তু নেগেটিভ আছে তা চারটের জন্য কিন্তু চারটে ভুল করলে কিন্তু এক নাম্বার কাটা যাবে এরমভাবে নাম্বার ডিভিশন হয় তো এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি এবং নাইনটি মিনিট সব দেখতেই পাচ্ছ এরপর আমরা চলে যাবে মেন সাবজেক্ট ওয়াইজ ওকে তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব জেনারেল নলেজ নিয়ে অর্থাৎ জিকে পার্ট জি কেতে তিরিশ নাম্বার আছে আমরা জানি ঠিক আছে তো প্রথম আছে কি ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি যে পার্ট রয়েছে সেখান থেকে প্রথমে যে কালচারাল পার্ট সেখান থেকে দু নম্বর অ্যানিশিয়েন্ট অ্যানিশিয়েন্ট থেকে দু নম্বর এবং ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার অর্থাৎ জাতীয় আন্দোলন থেকে কিন্তু দু নম্বর থাকবে ওকে এবার আমরা চলে যাব জিওগ্রাফিতে অর্থাৎ জিওগ্রাফিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভূগোল থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু থাকে কম বেশি যেটা ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড যেটা ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড জিকে রয়েছে সেখান থেকে তিন থেকে চার নম্বর আমরা দেখেছি প্রিভিয়াস কোশ্চেন এরমই এসছে আগামী সেরকমই আসবে সে আসে রাখছি এবং আচ্ছা ওয়েস্ট বেঙ্গল জিকে যেটা রয়েছে ঠিক আছে সেখান থেকে এক থেকে দুটো প্রশ্ন আসবে ঠিক আছে এরপর আমরা চলে যাব কোথায় ইকোনমি ঠিক আছে ইকোনমি কিন্তু প্রশ্ন থাকে ইকোনমি থেকে মোটামুটি পড়ে গেলে দু প্লাস টু প্লাস কিন্তু কমন পাওয়া যায় দুর্পশ থাকে ওকে নেক্সট হচ্ছে পলিটি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ সংবিধান ঠিক আছে সংবিধান থেকে কিন্তু প্রশ্ন থাকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সংবিধান থেকে মোটামুটি গতবার দেখেছি তিনটে প্রশ্ন ছিল ঠিক আছে এবছরও সেরকম থাকবে আশা রাখছি এরপর হচ্ছে সায়েন্স ঠিক আছে সায়েন্স পয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্স কারণ সায়েন্সটা কিন্তু সকলেরই একটু খোটো লাগে যারা আর্টসের স্টুডেন্ট বিশেষ করে দেখো সায়েন্সের বিশেষ সময় দেখছি কি যে বায়োলজি বায়োলজি থেকে তিন থেকে চারটি প্রশ্ন প্রিভিয়াস কোশ্চেনে দেখেছি এসছে এবছরও আশা রাখছি সেরমই আসবে এবং নেক্সট হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে অর্থাৎ কেমিস্ট্রি থেকে কিন্তু চার থেকে পাঁচটা প্রশ্ন থাকে তো অবশ্যই বন্ধুদেরকে বলবো যে কেমিস্ট্রির দিকে একটু জোর দিতে ঠিক আছে এবং তাছাড়াও ফিজিক্সের যে মেন অর্থাৎ ইনভেনশন অ্যান্ড ডিসকভার অর্থাৎ আবিষ্কার আবিষ্কারক যারা আছো সে রিলেটেড কিন্তু ঠিক আছে প্রশ্ন কিন্তু তিন থেকে চারটে থাকবেই নেক্সট হচ্ছে আদার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আদার্সের মধ্যে কী কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তিন থেকে চারটে প্রশ্ন প্রতি বছরই কম বেশি থাকে যেহেতু এবছর কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা বেশি আসবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কী রিলেটেড সেগুলো তোমরা দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী রয়েছে বুকস স্পোর্টস পিপল প্লেস ঠিক আছে কী কী রয়েছে বুকস রয়েছে স্পোর্টস রয়েছে পিপল রয়েছে এবং প্লেস রয়েছে টোটাল নিয়ে কিন্তু টোটাল দু থেকে তিনটে বসু কিন্তু থাকে স্পোর্টস রিলেটেড বুকস বুকস অ্যান্ড অর্থর্স এগুলো দেখে যাবে ঠিক আছে নতুন পিপল কারা অ্যাপয়েন্টমেন্ট হলো ঠিক আছে এইগুলো এবং প্লেস নতুন কোনো জায়গার নাম বিবেচিত হলো কি না এই ব্যাপারগুলো এবং লাস্ট হলো কি অর্থাৎ ইম্পর্টেন্ট যে ডেটসগুলো রয়েছে অর্থাৎ ইম্পর্টেন্ট যে ডেটগুলো রয়েছে ঠিক আছে যেমন জানুয়ারিতে কী কী ডেট রয়েছে ফেব্রুয়ারিতে কী কী ডেট ইম্পর্টেন্স টুয়েলভ জানুয়ারি স্বামীজির জন্মদিন তেইশে জানুয়ারি ঠিক আছে এই যে ডেটগুলো রয়েছে ঠিক আছে যেমন প্রবাসী দিবস প্রবাসী ভারতী দিবস ঠিক আছে নয় জানুয়ারি এই এই যে ডেটগুলো ঠিক আছে সেগুলো ভালো করে কিন্তু জেনে যেতে হবে তার পাশাপাশি কী আছে যে সরকারের যে স্কিমগুলো আছে অর্থাৎ প্রকল্প প্রকল্প বলাটাই বেটার প্রকল্প থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে মানে আমরা দেখেছি সেটা কাইন্ডে বাস অর্থাৎ মিনিমাম দু থেকে তিন থেকে কিন্তু প্রশ্ন প্রকল্প থেকে থাকেই থাকে ঠিক আছে তো সম্পূর্ণ জিকে পার্টটা তোমাদের কাছে দেখিয়ে দিলাম ওকে তো নেক্সট আলোচনা করবো কী নিয়ে ম্যাথ ঠিক আছে নেক্সট আমাদের আলোচনা হচ্ছে ম্যাথ অর্থাৎ অঙ্ক আছে কত কুড়ি নাম্বার আমরা জানি ঠিক আছে তো মেন মেন যে পরীক্ষা যে প্রশ্নগুলো বেশিরভাগ আসে যেমন সময় বেগ থেকে আসে ঠিক আছে সময় বেগ একটা পয়েন্ট সময় বেগ থেকে কিন্তু আসে ঠিক আছে এবং লাভ ক্ষতি থেকে আসে চার থেকে ছটা কিন্তু প্রশ্ন লাভ ক্ষতি থেকে আসে আমরা দেখেছি কম বেশি ওকে সংখ্যা অর্থাৎ নাম্বার সিস্টেম থেকে তিন থেকে চারটা প্রশ্ন থাকে পরিমিতি থেকে একটা দুটো থাকে সময় কার্য দেখছি এখন বেশি আসছে দুটো বেশি হবে মিশ্রণ অর্থাৎ অ্যালিগেশন মিশ্রণ থেকে কিন্তু প্রশ্ন আসে একটা থেকে দুটো এবং বীজগণিত যেগুলো আছে তোমার বীজগণিতের যে মেন মেন যে এক্স ওয়াই যে অঙ্কগুলো রয়েছে তোমার জানো সেগুলো ঠিক আছে সেগুলোতে কিন্তু বীজগণিত থেকে প্রশ্ন থাকবে মান নির্ণয় করা এবং জ্যামিতি ঠিক আছে জ্যামিতির মধ্যে পরিমিতি রয়েছে জ্যামিতি ঠিক আছে ওই রিলেটেড কিন্তু তোমাদের কিন্তু এই রিলেটেড কিন্তু সম্পূর্ণ আমরা যেভাবে তোমাদের সাজিয়ে দিয়েছি এভাবেই কিন্তু আসবে প্রিভিয়াস কোশ্চেনে আমরা সেভাবেই দেখেছি সেভাবেই আসছে তো আপ আপনাদের যাতে ভালো হয় উপকারে লাগে সেই নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ ম্যাথের সিলেবাস এরপরে আমরা পরবর্তীতে চলে যাব চলে আসি কথা রিজনিং অর্থাৎ রিজনিং কিন্তু একটা ভাইটাল পয়েন্ট কারণ আমরা দেখেছি যে রিজনিং একটা এমন মানে সাবজেক্ট যেখান থেকে কিন্তু অনেক নাম্বার কিন্তু কোয়ালিফাই করা যায় অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে রিজনিং থেকে কিন্তু যেহেতু রিজনিংয়ে দশ নাম্বার থাকে ঠিক আছে তো দশের মধ্যে ঠিক আছে দশের মধ্যে দশের মধ্যে যদি আমরা চেষ্টা করি মিনিমাম আট প্লাস কিন্তু তুলতে পারবই কারণ কি প্রথম ক্লাসিফিকেশন রয়েছে দু থেকে তিনটে এবং অ্যানোলগি রয়েছে দু থেকে তিনটে কোডিং ডিকোডিং রয়েছে ভেন ডায়াগ্রাম রয়েছে ব্লাড রিলেশন রয়েছে মিসিং নাম্বার রয়েছে পাজেল রয়েছে এবং সিরিজ রয়েছে তো টোটাল কিন্তু নাম্বার ডিভিশনটা এবি হয় ঠিক আছে তো তোমরা কিন্তু চাইলে ওনা অনায়াসে দশের মধ্যে এইট প্লাস কোনো ব্যাপারই না তোলা ঠিক আছে তো এই হচ্ছে রিজনিংয়ের সম্পূর্ণ পার্টটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এবার আমরা পরবর্তীতে সেই ক্লাস নিয়ে অবশ্যই আসবো এবং সঙ্গে থাকো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি তো নেক্সট হলো কি ইংলিশ ইংলিশ কিন্তু একটা ভাইটাল পয়েন্ট কারণ ইংলিশের তিরিশ নাম্বার আছে আমরা জানি এবং এখান থেকে আমাদের কি টোয়েন্টি প্লাস কিন্তু মিনিমাম টার্গেট রাখতেই হবে টোয়েন্টি প্লাস ওকে তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে মেন মেন বিষয়গুলো করা উচিত অর্থাৎ যে যে বিষয়গুলো থেকে নাম্বার আসে সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এখানে তিন থেকে চার নাম্বার থাকে স্পোর্টিং ইউরো রয়েছে তিন থেকে চার নাম্বার থাকে ভয়েস চেঞ্জ রয়েছে দু থেকে তিন নাম্বার থাকে ন্যারেশান রয়েছে দু থেকে তিনটে থাকে ইডিএম ফেস রয়েছে ওকে এবং ফেজাল বার্ভ রয়েছে তো সম্পূর্ণ সিলেবাসটা যদি আমরা দেখি ওভারঅল যে ইংলিশের এই টোটাল পার্ট যদি আমরা ভালো করে কভার করে যাই তাহলে কিন্তু আমরা এক্সামে পাস করার ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে যাব ওকে মেন মেন এই হচ্ছে মেন মেন এছাড়াও আরও কয়েকটা পার্ট রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি যেমন ধরুন এখানে কী কী রয়েছে ফেসাল ম্যাপ রয়েছে সিনোনেম রয়েছে চারটে থেকে পাঁচটা অ্যান্ড্রোনেম চার থেকে পাঁচটা থাকে ঠিক আছে স্পেলিং রয়েছে তিন থেকে চারটে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন রয়েছে তো এই টোটাল যদি আমরা সিলেবাসটা দেখে যাই তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই তিরিশের মধ্যে মিনিমাম এই বাইশ পাওয়াটা খুব বেশি চাপের কিছু না যদি আমরা একটু ভালো মতো পড়াশোনা করি এবং রেগুলার সিস্টেমেটিক্যালি মেনটেন করে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের এই মেন্স পাস করা কিন্তু খুব কঠিন কোনো কাজ না তো অবশ্যই বন্ধু সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনাদের কিন্তু সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করিয়ে দিলাম টোটাল সিলেবাস কী আছে কবে এক্সাম সম্পূর্ণ ব্যাপার ঠিক আছে কিন্তু অবশ্যই কাদের যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে এবং অবশ্যই লাইক করবেন যা যা ভিডিওটা দেখবেন কারণ লাইক করলে কিন্তু আমাদের এই যে ভিডিও করা মোটিভেশনটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং অবশ্যই কমেন্টস করবে তাহলে তোমাদের যে কি প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো এবং অবশ্যই তার রিপ্লাই দেওয়া হবে এবং আগামী ভিডিওতে তোমাদের মেন্সের ইংলিশ শুরু করে ম্যাথ থেকে শুরু করে জি আই প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে শেখানো হবে তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তার পাশাপাশি তোমাদের জন্য ফ্রিতে মক টেস্ট দেওয়া হবে মক ক্লাস করানো হবে ঠিক আছে ফ্রিতে পিডিএফ দেওয়া হবে সম্পূর্ণ বিষয়টা একদম ফ্রিতে তোমাদের জন্য আমরা অলরেডি অনেকটাই করছি এবং আগামী দিনের জন্য করব কিন্তু অবশ্যই তোমার সঙ্গে থাকবে এবং স্যারকে বা দাদাকে যদি মনে হয় সাপোর্ট করার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার জন্য অবশ্যই অপেক্ষা করুন থ্যাংকস ফর ওয়াচিং